हेलो एवरीवन, वेलकम टू ज्योग्राफी बाय साद। सो दिस इज़ द लास्ट पार्ट 3 ऑफ द एमसीक्यूज ऑफ फिजिकल फीचर्स ऑफ इंडिया। सो विदाउट वेस्टिंग माय टाइम, लेट्स स्टार्ट आवर क्लास। ऑन द लास्ट क्लास वी डिड अप टू 84 नंबर क्वेश्चन, सो वील स्टार्ट फ्रॉम 85। द क्वेश्चन हेयर इज दैट विच ऑफ द फॉलोइंग ज्योग्राफिकल इन विच ऑफ द फॉलोइंग इज जियोग्राफिकली क्लोजेस्ट टू ग्रेटर निकोबार। सो प्रथम तुम्हारा बुझे नाओ जे ये क्वेश्चन आछे एखाने एकटा उत्तर जे कोनटा ग्रेटर निकोबारे काछे, देन आंसर विल बी सुमात्रा। बट प्रथम बुझो जे ग्रेटर निकोबार और सुमात्रा बा जावा आईलैंड এদের মাঝখানে একটা চ্যানেল আছে, সেটা তোমরা অবশ্যই এর লাস্ট ক্লাসেও ডিসকাস করেছি। সো গ্রেট চ্যানেল ইজ দেয়ার, অ্যান্ড যদি আমি অপশনগুলো কেউ এখন দেখি তাহলে অপশনে বর্নিও আইল্যান্ডস বলে একটা জায়গা আছে, যেটা এখন অ্যাট প্রেজেন্ট ইন্দোনেশিয়ার ক্যাপিটাল ইস্ট কালিমান্টান বর্নিও আইল্যান্ডসের মানে বর্নিও আইল্যান্ডসেই আছে, ইস্ট কালিমান্টান। এটা ক্লাসে তোমাদের যদি না করানো থাকে তাহলে অ্যাড করে নেবে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট। অ্যান্ড দিস ইজ জাভা অর জাভা আইল্যান্ডস। জাভা ইজ অলসো নোন অ্যাজ, জাভাতে আছে জাভা ট্রেঞ্চ। সো জাভা ট্রেঞ্চ ইজ দ্য deepest trench in Indian Ocean. And about Sri Lanka, you know this is the neighbor country which is divided by water boundary. So eta 85 number question, cholo chole ashi 86 e. Ekhane diyeche which on the following of places of India experiences highest atmospheric pressure during winter. So during winter there is highest pressure in Leh. Okay, ignore the अदर অপশনস, আর ইফ যদি তোমরা এটার ব্যাপারে কিছু এক্সট্রা জানতে চাও সেটা অবশ্যই অনেক কিছু আছে। আমি এই ভিডিওতে একটু সিম্পল অ্যান্ড শর্ট রাখার চেষ্টা করছি যে তাড়াতাড়ি তোমাদের এটা শেষ করে দেব। এখানে যে অ্যাপ্রক্স 108 কোশ্চেন্স আর দেয়ার ইন দিস পিডিএফ, সো আই ওয়ান্ট টু এন্ড দিস পার্ট ইন দ্য পার্ট 3 অফ দিস ভিডিও। 86 নম্বর কমপ্লিট, 87 নম্বর দেখো। 87 নম্বর কোশ্চেন হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ মাউন্টেন্স ফ্রম নর্থ টু সাউথ। সো নর্থ টু সাউথ যদি আমরা দেখি তাহলে প্রথমে আমার পড়বে হিমালয়া, দেন বিন্ধ্যাস, দেন সাতপুরা অ্যান্ড নীলগিরি। হিমালয়াস অ্যালং দ্য ফাইভ স্টেটস, বিন্ধ্যাস অ্যাট দি হেড অফ মধ্যপ্রদেশ, সাতপুরা অন দি southern portion of Madhya Pradesh, and Nilgiri is the junction between east and west coast, west মানে western ঘাট, eastern and western ঘাট। চলো 87 এর পর 88 is the highest peak of Indian Peninsula. Now about that, Annamulai is the highest peak, Annamulai আর এছাড়া ডোডা বেটা তোমরা জানো, নীলগিরির হাইয়েস্ট পিক ডোডা বেটা আছে। মহাবলেশ্বর ইট ইজ ইন মহারাষ্ট্র, ওকে। আর উটাকামন্ড, দিস ইজ দি নেম অফ উটি, উটি তোমার নাম জানো তোমরা একটা প্লেস, ঠিক? তো উটিকেই উটাকামন্ড নাম দেওয়া আছে তামিলনাড়ুতে। তারপর চলে আসছি 89 নম্বর কোশ্চেন। 89 নম্বর কোশ্চেন ইজ উইচ অফ দ্য ফলোয়িং পাস লিডস টু লে। সো জোজিলা পাস লিডস টু লে, পাসেস অফ ইন্ডিয়া অবশ্যই তোমাদের পড়িয়েছি। জোজিলা কানেক্টস দ্য ভ্যালি অফ কাশ্মীর উইথ লে। দেয়ার ইজ সিপকিলা, সো সতলাজ ইন্টার্স ফ্রম সিপকিলা। চুম্বি ভ্যালি, চুম্বি ভ্যালি ইজ লোকেটেড ইন দি সিকিম, তিস্তা রিভার পাসেস ফ্রম দ্য চুম্বি ভ্যালি, ওকে। অ্যান্ড বনিহাল পাস উইচ ইজ অলসো নোন অ্যাজ জওয়াহর টানেল, জওয়াহর টানেল এটা আমাদের জম্মু অ্যান্ড শ্রীনগরকে কানেক্ট করে।
চলে আসছি 1990 নম্বর কোশ্চেনে। উইচ অফ দ্য ফলোয়িং স্টেট নেলং ভ্যালি ইজ লোকেটেড? সো নেলং ভ্যালি ইজ ইন উত্তরাখণ্ড। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ শুড নো অ্যাবাউট সাম আদার ভ্যালিজ লাইক কারেভাস ভ্যালি ইজ ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। সিমিলারলি দেয়ার ইজ আরাকু ভ্যালি ইন অন্ধ্রপ্রদেশ। সো দেয়ার আর মেনি ভ্যালিজ, মানে এইগুলোকে তোমাদের মনে রাখতে হবে জিওগ্রাফিতে, এই ভ্যালিগুলো। লাইক চুম্বি ভ্যালি একটা হলো, মোলাসেস বেসিন আছে, অনেকগুলো জিনিস আমি পড়িয়েছি যেইগুলো আছে তোমাদের ক্লাস নোটসে। সো ফলো দ্যাট। চলে আসছি 91 নম্বর কোশ্চেনে। 91 নম্বর কোশ্চেন অ্যাবাউট দ্য রক সিস্টেম। সো ইউ নো অ্যাবাউট দ্য রক সিস্টেম, ভিন্ধ্যান, কুড্যাফ, ধারওয়াড় অ্যান্ড গোন্ডওয়ানা। জিজ্ঞেস করছে লেটেস্ট ওয়ান কোনটা। সো লেটেস্ট ওয়ান ইজ গোন্ডওয়ানা, বিকজ উই নো যে প্রথমে আমাদের আসছে আর্কিয়ান রক সিস্টেম, দেন ধারওয়াড় রক সিস্টেম, দেন কুড্যাফ, দেন ভিন্ধ্যান। ওকে, সবার আর একটা আলাদা আলাদা ফিচার্স আছে। লাইক ধারওয়াড় মেটালিক মিনারেলস পাওয়া যায়, কুড্যাফের মধ্যে লাইমস্টোনগুলো পাওয়া যায়, ভিন্ধ্যান সিস্টেম, ভিন্ধ্যান সিস্টেমকে আমরা হাউস বিল্ডিং রক সিস্টেমও জানি, ঠিক। এই কোশ্চেন 92 নম্বর কোশ্চেন হচ্ছে স্টেট অ্যান্ড ইউটিজ, অনেকবার হয়ে গেল তাহলে এটাকে স্কিপ করো। 93 জিজ্ঞেস করছি উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য হিমালয়ান রেঞ্জেস, নট টু বি ডিসকাসড। একদম সহজ কোশ্চেন, ফ্রম সাউথ টু নর্থ বলেছে, তাহলে প্রথম শিবালিক, দেন লেসার হিমালয়া অ্যান্ড দেন দ্য গ্রেটার হিমালয়া। সো আনসার বি ইজ কারেক্ট। চলে আসছি 94 নম্বর কোশ্চেন। 94 নম্বর কোশ্চেন ইজ অ্যাবাউট বিহার পাবলিক সার্ভিস কমিশন। সো এটাকে যদি চেঞ্জ করে দিই আমরা ওয়েস্ট বেঙ্গলে, দ্য এরিয়া অফ স্টেট অফ বিহার ইজ অ্যাবাউট হোয়াট পার্সেন্ট অফ এরিয়া অফ ইন্ডিয়া। এটাকে চেঞ্জ করে দাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এই উত্তরের মানে এই কোশ্চেনের উত্তর হবে 2.8%। সিমিলারলি তোমরা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পার্সেন্টেজ অফ এরিয়া মনে রাখার চেষ্টা করো। চলে আসছি 95 নম্বর কোশ্চেনে। 95 নম্বর কোশ্চেন ডিলস অ্যাবাউট দ্য ফলোয়িং স্টেটস দ্যাট হ্যাজ বিন নিউলি ফর্ম। সো নিউলি ফর্ম এই কোশ্চেনের মধ্যে হবে তেলেঙ্গানা, বাট এখন নিউলি ফর্ম স্টেট তো নেই, কিন্তু ইউটিজগুলো আছে, অনেকবার ডিসকাস হয়ে গেল এটার উপরে, তাহলে এটাকে আমি আর ডিসকাস করছি না, স্কিপ করছি। 96 নম্বর কোশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়া অ্যাকাউন্টস ফর উইচ হোয়াট পার্সেন্ট অফ ওয়ার্ল্ডস ল্যান্ড সার্ফেস এরিয়া। সো ইন্ডিয়া অ্যাকাউন্টস ফর 2.4%, 2.4% অফ দি ওয়ার্ল্ডস ল্যান্ড সার্ফেস এরিয়া। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস পপুলেশন, সো ওটারও পার্সেন্টেজ তোমাদের মনে রাখা উচিত। ওকে, চলে আসছি 97 নম্বর কোশ্চেনে। 97 নম্বর কোশ্চেন ইজ অ্যাবাউট দ্য লংগিটিউড, উইচ অফ দ্য ফলোয়িং লংগিটিউড ইজ নোন অ্যাজ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া। সো ইউ নো যে 82°30' ইস্ট ইজ আওয়ার স্ট্যান্ডার্ড IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ওকে, এরপরে পীরপঞ্জল রেঞ্জে চলে আসো। পীরপঞ্জল রেঞ্জ ইজ ইন উইচ হিমালয়ান পার্ট? সো পীরপঞ্জল রেঞ্জ ইজ এ পার্ট অফ লেসার হিমালয়া, ইউ অল নো অ্যাবাউট দ্যাট। তারপর বাদ বাকি কিছু ডিসকাশনের ব্যাপার নেই, ট্রান্স হিমালয়ের ব্যাপারেও আমরা অনেক কিছু পড়ে নিয়েছি, তাহলে এটাকে ডিসকাস করছি না এখন। 99 নম্বর কোশ্চেন ইজ অ্যাবাউট দ্য আইল্যান্ডস অফ ভলক্যানিক অরিজিন। সো আন্ডামান নিকোবরে এর আগেও কোশ্চেন এসেছিল, ব্যারেন অ্যান্ড নারকন্ডম আইল্যান্ডসের ব্যাপারে আমি লাস্ট ভিডিওতে কমেন্টে জানিয়েছি যে একটা ডরমেন্ট, একটা অ্যাক্টিভ ভলক্যানো। এছাড়া রিইউনিয়ন আইল্যান্ড ইজ ইন আন্ডামান নিকোবর আইল্যান্ড, আন্ডামান আইল্যান্ডের পার্ট আছে, ঠিক, একটা ছোট আইল্যান্ড, এটাও একটা ডরমেন্ট ভলক্যানিক আইল্যান্ড, ঠিক। লাক্সদ্বীপ আইল্যান্ডের ব্যাপারে কিছু বলার নেই, সব কিছু পড়ানো হয়েছে। মালদ্বীপস একটা কান্ট্রি, আর মালদ্বীপসের ইব্রাহিম মোহাম্মদ সলি, যিনি এখন ওখানকার প্রেসিডেন্ট। ওকে, চলে আসছি 100 নম্বর কোশ্চেনে। 100 নম্বর কোশ্চেন ইজ অ্যাবাউট দি নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ বিহার স্টেট, ওখানে যে ল্যান্ডফর্মস পাওয়া যায় তার কোন ল্যান্ডফর্ম পাওয়া যায় এটা ডিসকাস করছে। এই কোশ্চেনকে যদি আমরা
নিজের মধ্যে কনভার্ট করি যে আমাদের ওয়েস্টার্ন পোর্শনে কি পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্টার্ন দিকে কি আছে, সব আমাদের প্লেটু রিজন আছে, ওয়েস্টার্ন প্লেটুস। সে ওখানকার কোনো একটা হিলের নাম দিয়ে, লাইক আমি নিয়ে নিলাম যে পঞ্চেত হিলস আর রঘুনাথপুর, সেটা কোন জায়গায় বা কি আছে এটা ডিসকাস করতে, মানে এটা কোশ্চেন হতে পারে, বাট এটা বিপিএসসির, এটার উত্তর হবে সোমেশ্বর হিলি রেঞ্জ। ওকে, সোমেশ্বর হিলি রেঞ্জ ইজ দ্য নর্থ ইজ ইন দ্য নর্থ ওয়েস্ট পার্ট অফ বিহার স্টেট। ওকে, কৈমুর প্লেটু ইজ এ পার্ট অফ বিন্ধ্যান বিন্ধ্যান রেঞ্জ। ওকে, কৈমুর ভান্ডার দে আর পার্ট অফ বিন্ধ্যান রেঞ্জ। চলে আসছি 101 নম্বর কোশ্চেনে, 101। উইচ অফ দ্য ফলোয়িং হিলস দ্য ইস্টার্ন ঘাট জয়েন্টস ওয়েস্টার্ন ঘাট, সবাই জানে ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট এখনই ডিসকাস হলো, নীলগিরিতে মিট করে। কোশ্চেন হচ্ছে আনাইমুড়ি হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া, শ্রেভই হিলস ইজ ইন তামিলনাড়ু, পালনি হিলস ইজ ইন তামিলনাড়ু। এটা তোমাদের কোশ্চেন হতে পারে যে স্টেট জিজ্ঞেস করে দেবে। চলে আসছি 102 নম্বর কোশ্চেনে, 102। কোশ্চেন হচ্ছে আইএসটি জিএমটি থেকে কত ডিফারেন্স আছে তাদের মধ্যে, 5 আওয়ার 30 মিনিট, অনেকবার ডিসকাশন হয়ে গেছে, লিভ করো। 103 নম্বর কোশ্চেন, জম্মু অ্যান্ড ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু, সো ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু আওয়ার ঝাড়খণ্ড অ্যান্ড নর্থ দিজ স্টেটস, বাট এই স্টেটগুলো থেকেও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হতেই পারে। জম্মু অ্যান্ড কাশ্মীরের এখন নতুন ডিউটি হয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীর, বিহার, বিহারে বিহারের সিএম নীতিশ কুমার, আমি নর্মালি বলে দিলাম। চলে আসছি নেক্সট কোশ্চেনে, নেক্সট কোশ্চেন হচ্ছে 104 নম্বর কোশ্চেন। কোশ্চেন ইজ দ্য নর্দার্ন পার্ট অফ ওয়েস্টার্ন কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ, সো নর্দার্ন পার্ট অফ ওয়েস্টার্ন কোস্টাল প্লেন ইজ নোন অ্যাজ আওয়ার কোনকন কোস্ট। কোনকন কোস্টের পর আসছে আমাদের কর্ণাটকা কোস্ট, দেন মালাবার কোস্ট। সো দিজ থ্রি এ বি সি অপশনস আর অ্যাবাউট দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স, বাট কোরোমন্ডল কোস্ট ইজ ইন তামিলনাড়ু, ইট ইজ দ্য পার্ট অফ ইস্টার্ন কোস্টাল প্লেন্স। চলে আসছি নেক্সট কোশ্চেনে, 105 নম্বর কোশ্চেন ইজ অ্যাবাউট দ্য অ্যারেঞ্জ দ্য ফলোয়িং পপুলার হিল স্টেশনস ইন ইন্ডিয়া ইন টার্মস অফ দি হাইট, সো অ্যাকর্ডিং টু হাইট সিমলা ইজ দি হাইয়েস্ট, ওকে, অ্যামং দেম সিমলা ইজ দি হাইয়েস্ট, দেন কমস দি উটি অর উটাকামন্ড, দেন কমস আওয়ার হিল স্টেশন দার্জিলিং, অ্যান্ড দেন কমস মসুরি। সো ইউ শুড নো অ্যাবাউট দ্য স্টেটস অলসো, ওকে, লাইক উটি ইজ ইন তামিলনাড়ু, দার্জিলিং ইজ ইন ওয়েস্ট বেঙ্গল, সিমলা ইজ ইন হিমাচল প্রদেশ। ওকে, সো লাইক দিস তোমাদের এই নামগুলো মনে রাখতে হবে। চলে আসছি 106 নম্বর কোশ্চেনে, 106 নম্বর কোশ্চেন হচ্ছে ওয়েয়ার ইজ দ্য 19 ইস্ট রিজ সিচুয়েটেড, সো 19 ইস্ট রিজ ইজ দ্য পার্ট অফ ইন্ডিয়ান ওশেন, বাট দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য ওশেন্স ইজ দেয়ার, যে সব থেকে বড় ওশেন হচ্ছে প্যাসিফিক ওশেন। ওকে, প্যাসিফিক ওশেনের মধ্যে যে ডিপেস্ট ট্রেঞ্চ আছে, অর ওয়ার্ল্ডস ডিপেস্ট ট্রেঞ্চ ইজ মারিয়ানা ট্রেঞ্চ, উইচ ইজ পার্ট অফ প্যাসিফিক ওশেন। দেন কমস আওয়ার অ্যাটলান্টিক ওশেন, অ্যাটলান্টিক ওশেনের মধ্যে পোর্টোরিকো ট্রেঞ্চ আছে, পোর্টোরিকো ট্রেঞ্চ, ওকে, পোর্টোরিকো ট্রেঞ্চ, পোর্টোরিকো, পোর্টোরিকো ট্রেঞ্চ ইজ দ্য ডিপেস্ট পয়েন্ট অফ অ্যাটলান্টিক ওশেন। সিমিলারলি দের ইজ ইন্ডিয়ান ওশেন উইচ ইজ দ্য থার্ড লার্জেস্ট ওশেন, ইন্ডিয়ান ওশেনের ডিপেস্ট ট্রেঞ্চ হবে জাভা ট্রেঞ্চ, উইচ ইজ দি পার্ট অফ ইন্ডোনেশিয়া। ওকে, মনে রাখবে তোমরা সবাই। লাস্ট ইজ আর্কটিক ওশেন। চলে আসছি 107 নম্বর কোশ্চেনে, 107 নম্বর কোশ্চেন ইজ অ্যাবাউট দ্য জিওলজিক্যাল সিস্টেমস ইন ইন্ডিয়া, সো অ্যাকর্ডিং টু দ্য ফেড কোশ্চেন, এখানে দেখো যে কোশ্চেন বলছে স্টার্টিং উইথ দ্য ওল্ডেস্ট, সো দ্য ওল্ডেস্ট জিওলজিক্যাল সিস্টেম ইজ আওয়ার অরাবলি, এখানে দিয়েছে, বাট অরাবলি ইজ নট এ জিওলজিক্যাল সিস্টেম, অরাবলি ইজ আর্কিয়ান, ওকে, মিন্স অরাবলি মিন্স আর্কিয়ান
রক সিস্টেম, ওকে। তারপর চলে আসে ধারওয়াড়, তারপর আসছে আমাদের কুডাফ, তারপর আসছে উইন্ধ্যান্স। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা আমি এই চ্যাপ্টারটা তোমাদের পড়িয়েছি যে তোমরা এই সিস্টেমকে খুব ভালোভাবে বুঝতে পারবে, দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা পড়ানো হয়েছিল। দেখো ওর এমসিকিউস কীভাবে আসে এটা ওর মধ্যে ডিসকাশন হচ্ছে। অ্যাট লাস্ট দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট ইন্ডিয়ান ওশিয়ান ড্রিম অ্যাসোসিয়েশন ফর দ্য রিজনাল কোঅপারেশন। সো ইউ শুড নো অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ওশিয়ান রিজনাল অ্যাসোসিয়েশন, ওকে। এটার কবে ফর্মেশন হয়েছে সব কিছু এটা তোমাদের জানা উচিত। সো এখানে যে কোশ্চেন দিয়েছে সেটা আমরা স্কিপ করছি, বিকজ দিস ইজ নট দি পার্ট অফ আমাদের এখন জিওগ্রাফির কোনো এটাকে আমরা পার্ট এখন ধরছি না। বাট এটার আনসার হবে নান, এটার উপরে আমি অবশ্যই তোমাদের নলেজ বা ইনফরমেশন দিতে পারতাম, কিন্তু এটা আমাদের এখন পার্ট নেই, তাহলে এটাকে স্কিপ করো। কিন্তু এখন বোঝো যে এমসিকিউ সেশন অনেকে এটা ভাবছে যে একটা কোশ্চেনকে আমি অনেকবার ডিসকাস করলাম এটা এইভাবে হলো, বাট এখানে আমি চেষ্টা করেছি যে তোমাদের এমসিকিউস কীভাবে করতে হয় সেটাকে শিখিয়ে দিতে পারি। এটা 100 কোশ্চেনের একটা পিডিএফ আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা অবশ্যই এটা পাবে। আর অবশ্যই সব আনসারগুলো আমি করিয়েছি, এটা তোমরা প্রিন্ট করে নিজের কাছে উত্তর করে রাখো। বাট এরপরে আমি অন্যান্য বই থেকেও সেম পার্ট সেম কোশ মানে সাবজেক্ট থেকে সেম টপিকের উপরে অন্য কোশ্চেন দেব, আর তারপর আমি ওই রকমই একটা সেট অফ কোশ্চেন নিজে তৈরি করেও দেব যেটার উত্তর তোমরা চেষ্টা করো দেওয়ার, ওকে। সো ইট উইল বি ইন্টারেক্টিভ, আর এখান থেকে অনেক কিছু জানা যেতে পারে। সো এরপরে আমাদের অন্য একটা টপিকের উপরে এমসিকিউজ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ অল অফ ইউ।